উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বাদুরিয়া থানার নোয়াবস্তি মিলনী গ্রাম পঞ্চায়েতের মেদিয়া গ্রামে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে নেমে যায়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, বিরাটির বাসিন্দা পেশায় হোটেল ব্যবসায়ী 35 বছরের কৌশিক দেবনাথ ও তার স্ত্রী 30 বছরের স্কুল শিক্ষিকা সুনন্দা মণ্ডল উত্তর মেদিয়া গ্রামে মামা জয়দেব সানার বাড়িতে কালী পুজোতে এসেছিলেন। রবিবার ভোরে কালী প্রতিমা নিরঞ্জন দিতে নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পরিবারের সদস্যরা যায়, একটি চারচাকা গাড়িতে ছিলেন স্বামী স্ত্রী, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকাটি নয়নজুলিতে নেমে যায়। এই ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। এইবারে আমরা প্রচুর গ্রামের মানুষ তখন দুই সাইড দিয়ে এসেছে, এসে খুব চেষ্টা করা হয়েছে, চেষ্টা করে গাড়ি কোনো রকম উল্টি পাল্টি মেরেছে, তো গাড়ি সেই গাড়ি সুজে সিধা করে দড়ি বেঁধে ধারে টেনে নিয়ে আসা হয়েছে। হওয়ার পরে গাড়ির গেট টেট ভেঙে বের করা হয়েছে, তখন মরে গেছে। আচ্ছা, ওর মধ্যে দুজন আরোহী ছিলেন? হ্যাঁ, ওরা দুজনেই ছিল। আর মহিলা চালাচ্ছিলেন? মহিলা চালাচ্ছিল। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন।